আফগানিস্তানের সরকার গঠনের ঘোষণা শনিবার হতে পারে বলে জানিয়েছে তালেবান এক মুখপাত্র। আর দলটির সহ প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বারাদারের নেতৃত্বেই গঠিত হচ্ছে এই নতুন সরকার। এদিকে নারী অধিকারের দাবিতে রাস্তায় নেমেছে কাবুলের নারীরা। তবে বিশ্লেষকরা বলছেন, নতুন এই সরকারের প্রধানতম চ্যালেঞ্জ হবে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন। তালেবানের সাথে কাজ করতে আগ্রহী দেখিয়েছে যুক্তরাষ্ট্র, তবে স্বীকৃতি না দিলেও তাদের সাথে সরাসরি যোগাযোগ রাখতে চায় ব্রিটেন। মাসুদ রানার ডেস্ক রিপোর্টে বিস্তারিত। শুক্রবার আফগানিস্তানের সরকার গঠনের ঘোষণা দেওয়ার কথা থাকলেও তা শনিবার হতে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ, যেখানে রাজনৈতিক কার্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মোল্লা বারাদার। যুক্তরাষ্ট্রের হামলার মুখে 2001 সালে তালেবানের অন্য নেতাদের সঙ্গে প্রথমে কাবুল, তারপর দেশ ছেড়ে পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন তিনি। এরপর পাকিস্তানে সন্ত্রাসবাদের মামলায় 8 বছর তাকে কারাভোগ করতে হয়েছিল। শেষ পর্যন্ত দীর্ঘ 20 বছরের নির্বাসিত জীবন আর কারাবাসের পর বিজয়ীর বেশে দেশে ফিরেই আফগানের মসনদে বসতে যাচ্ছে মোল্লা বারাদার। কাবুল দখলের পর সবাইকে নিয়ে একটি সরকার গঠনের পরিকল্পনার কথা জানালেও শেষ পর্যন্ত নতুন অন্তর্বর্তী সরকারে কেবল নিজেদের লোকজনকেই রাখছে তালেবান। তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে বারাদার, আর সাথে নতুন সরকারের শীর্ষ পর্যায়ে তালেবানের আরেক সহপ্রতিষ্ঠাতা মোল্লা উমরের ছেলে মোল্লা ইয়াকুব এবং শের মোহাম্মদ আব্বাসকেও দেখা যাবে। তবে যাদের নিয়ে সরকার গঠন হোক না কেন, আফগানিস্তানে তালেবানের সর্বোচ্চ নেতা আখুন্দাজের হাতেই সর্বময় ক্ষমতা থাকছে। এদিকে আফগানিস্তানে তালেবান সরকার গঠন ঘোষণার আগেই রাজধানী কাবুলের রাস্তায় নেমেছে নারীরা। বিক্ষোভকারীরা আফগানিস্তানে নারীদের শিক্ষার অধিকার এবং 2 দশকে নারীদের অগ্রগতিকে ধরে রাখার আহ্বান জানিয়েছে। সরকার গঠনের আগে 4 মন্ত্রীর নাম ঘোষণা করে তালেবান, আর নতুন সরকারে 25টি মন্ত্রণালয় এবং 12 সদস্যের একটি শুরা কাউন্সিল থাকছে। এদিকে আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও তাদের সঙ্গে কাজ ও সরাসরি যোগাযোগ রাখতে চায় ব্রিটেন। তবে তালেবানের সাথে কাজ করতে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, নতুন সরকারকে পড়তে হবে নানা চ্যালেঞ্জের মুখে। মাসুদ রানা, নিউজ 24।